আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। তো অনেকের রিকোয়েস্ট ছিল যেন আমি ম্যাক্রামের কাজ শেখাই। তো ক্রোশের কাজ মোটামুটি অনেক ধরনের শেখানো হয়েছে, এটা হচ্ছে নতুন একটা কাজ ম্যাক্রামে। তো ম্যাক্রামের টিউটোরিয়ালগুলো একটু সময় নিয়ে নিয়ে প্রত্যেক সপ্তাহে একটা করে আপলোড করা হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল এবং এটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি, একদম প্রথম টিউটোরিয়াল। আপনারা যদি একদম বিগিনার লেভেলের হয়ে থাকেন তাহলে বলবো নট প্র্যাকটিস করার জন্য প্রথমে এই টিউটোরিয়ালটা ফলো করতে পারেন। হচ্ছে এগুলার আপডেট আমাকে জানাতে হলে আমার ফেসবুক গ্রুপ এসো ক্রোশেট শিখিতে জয়েন করে নেবেন। ম্যাক্রামের কাজ করার জন্য যেটা অবশ্যই লাগবে শুরুতে, সেটা হচ্ছে মেজারমেন্ট করতে হবে, মাপ নিয়ে নিতে হবে। তো একটা মেজারিং টেপ অবশ্যই সাথে রাখতে হবে। আজকে যেই কোস্টারটা বানাবো সেটা আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিব। তো আমাকে প্রথমে লম্বার যে মাপটা সেটা মেপে নিতে হবে। তো সবসময় আমরা লেন্থের হচ্ছে যতটুকুন আমার ফিনিশ প্রোডাক্টের মাপ থাকবে তার থেকে 3 থেকে 4 গুণ বেশি, মানে বড় আমরা ম্যাক্রাম কর্ডের যেটা সেটা মাপ নিব। তো আমার কোস্টারের মাপ হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, সাইডে 4 ইঞ্চিটা 4 ইঞ্চিই থাকবে। আমাকে লম্বার মেজারমেন্টটা নিতে হবে যে আমি কতটুকুন কর্ড নিব। তাহলে 4 ইঞ্চির জন্য আমাকে কর্ড নিতে হবে, আমি এখানে 12 ইঞ্চি কর্ড নিব, 12 ইঞ্চি কর্ড নিব। আরও 1 ইঞ্চি নিব আমি এক্সট্রা দুই সাইডে ঝালর রাখার জন্য, অল্প একটু ঝালর রাখবো, এই জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিব। আর হচ্ছে 4 ইঞ্চির এগেনস্টে আমি মাপ নিচ্ছি 12 ইঞ্চি। তো এখন আমার এই কর্ডটা কিন্তু ঘুরে আসবে লুপ আকারে। তো প্রথমে যতটুকুন ফিনিশ প্রোডাক্টের মাপ হবে সেটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, হয়ে গেল আমার 12 ইঞ্চি। এবার এই মাপটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে আমার 24 ইঞ্চি। আর 24 ইঞ্চির সাথে আরও 1 ইঞ্চি নিব আমি এক্সট্রা ঝালর হিসাবে, তাহলে হলো 25 ইঞ্চি। তো এখন আমি 25 ইঞ্চির কর্ড কেটে নিব। তো আজকে এই অফ হোয়াইট কালারের নিউট্রাল ম্যাক্রাম কর্ডটা আমি ইউজ করব। এটা খুব বেশি মোটা নয়, এটা অ্যারাউন্ড 3 mm-এর মতন মোটা। এই সিজারটাও পাওয়ার জন্য আপনারা ক্রোশে এরিনার ফেসবুক পেজে নক দিবেন। এখন আমি 25 ইঞ্চি করে অনেকগুলো ম্যাক্রাম কর্ড প্রথমে কেটে নিচ্ছি। তো আমি এখানে 25 ইঞ্চি পরিমাণ মতো টোটাল 12টা কর্ড কেটে নিয়েছি। তো প্রথমে এগুলো সাইডে রেখে আরও একটুখানি অংশ কর্ড কেটে নিচ্ছি। তো আজকে যেহেতু ছোট একটা জিনিস বানাচ্ছি কোস্টার, তো আমরা এখানে কোনো পোল ব্যবহার করব না, এটা টেবিলের উপর রেখেই আমরা ম্যাক্রামটা বানাবো। তো যার কারণে এটা হবে আমাদের, মানে এটার উপরে ফাউন্ডেশনটা হবে আমাদের, এটা থেকে আমরা কাজ শুরু করব। তো করে এখানে ফিক্স করে দিতে হবে। কারণ এটার উপরে আমি মেইন কাজটা করব। হ্যাঁ, এটা খুব বেশি লম্বা নেওয়া লাগবে না, এটা যেহেতু আমার 4 ইঞ্চি মাপ, চোখের আন্দাজে একটু 7-8 ইঞ্চি নিয়ে নিলেই হবে। এখন আমরা প্রথম যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ম্যাক্রাম কর্ডটা কীভাবে করে ফাউন্ডেশন পোল বলেন, রোপ বলেন, যাই বলেন না কেন, সেটার উপরে কীভাবে বসাতে হবে। তো আমি প্রথমে একটা কর্ড নিলাম, এটা ছিল আমাদের 25 ইঞ্চি লম্বা যে কর্ডটা সেটা। তো এখন এটাকে এভাবে করে ডাবল করে নিলাম, ঠিক আছে, এভাবে করে আমি ডাবল করে নিলাম। ডাবল করে নিয়ে এবার এভাবে ধরব, এই লুপটা এখানে আছে, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, সেটার নিচ দিয়ে লুপটাকে টেনে আনলাম, এনে এটার ভেতর দিয়ে
এই দুটো কর্ডের এই দুটো অংশ এটা ভিতর দিয়ে টেনে বের করে নিব। এই হয়ে গেল আমার একটা নট। এই নটটা দিয়েই নর্মালি কর্ডগুলো কোনো পোল অথবা ফাউন্ডেশন রোপের ওপরে এভাবে করে প্রথমে বসানো হয়। এটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে লার্কস হেড নট। আমি আরেকবার বলছি, লার্কস হেড নট। এটা এভাবে করে এই ফাউন্ডেশন রোপ অথবা পোলের ওপরে বসাতে হবে। তো এভাবে করে বসানোর ফলে এখানে আমার কিন্তু দুটা কর্ড চলে আসছে, একটা 25 ইঞ্চি কর্ড থেকে তাহলে এখানে আমার দুটা কর্ড আসছে। যেহেতু এখানে লেন্থটা ভাগ হয়ে যাবে, এই জন্য আমরা কিন্তু 2 গুণ করে 24 ইঞ্চি নিয়ে আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 25 ইঞ্চি সমান কর্ড কেটে নিয়েছিলাম। তো এভাবে করে এই এই রোপটার ওপরে এই কর্ডটার ওপরে বাকি সব কয়টা কর্ড একে একে করে বসিয়ে দিতে হবে। তো আমার এখানে মোট 12টা কর্ড জয়েন করা শেষ হয়ে গিয়েছে। আর কী দিয়ে জয়েন করলাম সেটা ছিল লার্কস হেড নট। তো এবার আমি মেইন বডি পার্টে চলে যাচ্ছি। তো আজকে আমরা প্রথম যেই স্টিচটা শিখলাম, যেই নটটা শিখলাম সরি, সেটা হচ্ছে লার্কস হেড নট। এবার সেকেন্ড নটটা আমরা শিখব। তো এই সেকেন্ড নটটা করার জন্য আমরা এই দুই জোড়া করে মানে মোট 4টা কর্ড নিয়ে কাজ করব। তাহলে প্রথম এখান থেকে শুরু করছি। এই সব কয়টা আমি ওপরে তুলে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। তাহলে আমরা এখন এই দুটা পেয়ার নিয়ে কাজ করছি। এখানে এখানে 4টা কর্ড আছে, দুই সাইডের যে দুটা কর্ড এই দুটাকে বলা হয় ওয়ার্কিং কর্ড। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিই, এই দুটো হচ্ছে ওয়ার্কিং কর্ড। আর মাঝখানে যে থাকবে এ দুটো কিন্তু মিডলে থাকবে। এখন এ দুটো হচ্ছে আমার ফিলার কর্ড আর এ দুটো হচ্ছে ওয়ার্কিং কর্ড। তো এখন আমি যে স্টিচটা করছি সেটা যে নটটা করছি সেটার নাম হচ্ছে স্কোয়ার নট। মাঝখানে এ দুটো রাখলাম। প্রথমে বাম সাইডের যে কর্ডটা আছে সেটা এই মাঝখানের যে ফিলার কর্ড দুটা ও দুটার উপর দিয়ে এভাবে রাখতে হবে। বাম সাইড ডান সাইডের যে কর্ডটা আছে সেটা এই দুটা যে ফিলার কর্ড সেটার নিচ দিয়ে এভাবে এই সাইডে আসবে। এরপরে এই সাইডে যেটা চলে গেল এই যে কর্ডটা এটা এটাকে আমি এই যে বাম সাইডের যে কর্ডটা সেটার ভেতর দিয়ে এভাবে টেনে নিলাম, ঠিক আছে। আর এই বাম সাইডের যে কর্ডটা সেটাকে ঘুরিয়ে নিয়ে এখান দিয়ে ঢুকিয়ে পেছন দিকে দিয়ে দিচ্ছি। এই বাটাকে টেনে দিই, দুই দিকের কর্ড ধরে টেনে দিচ্ছি। এই এটা হচ্ছে আমার হাফ স্কোয়ার, এখনও কিন্তু ফুল স্কোয়ার হয়নি। এবার এই বাম পাশের যে ওয়ার্কিং কর্ডটা এটা এটাকে ফিলার কর্ডের নিচ দিয়ে এভাবে এই সাইডে নিয়ে আসি। আর ডান পাশের ওয়ার্কিং কর্ডটা ফিলার কর্ডের উপর দিয়ে এভাবে বাম পাশে নিয়ে গেলাম। এবার এই যে এই পাশে যেটা নিয়ে এসছি কর্ড সেটা এই লুপটার এটা তো নিচে লুপটার ভিতর দিয়ে ঢুকিয়ে উপরে নিয়ে আসলাম। আর এই পাশে যেটা সেটা হচ্ছে উপর দিয়ে ঢুকিয়ে নিচ দিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার দুপাশের কর্ড ধরে টেনে দিচ্ছি,
এই আমাদের একটা স্কোয়ার নট হয়ে গেল। স্কোয়ার নটের বাম পাশে দেখেন এখানে ছোট্ট একটা এই যে বাম্পের মতো থাকে, এটা হচ্ছে একটা স্কোয়ার নট। তো আমার এই স্কোয়ার নট করা শেষ, এই সাইডে সরিয়ে দিলাম। আমি নেক্সট পাশের আরেকটা স্কোয়ার নট করে দেখাচ্ছি। এখানে দুই জোড়া কর্ড আমি নামিয়ে নিয়েছি, মাঝখানেরটা হচ্ছে মাঝখানে দুটো ফিলার কর্ড আর দুই পাশে দুটো ওয়ার্কিং কর্ড। তো প্রথমে বাম পাশেরটা ওপর দিয়ে নিয়ে যে ডান পাশে করে নিলাম। এবার ডান পাশের যে কর্ডটা সেটা নিচ দিয়ে বাম পাশে নিলাম, নিয়ে এটা আমি এটা নিচ দিয়ে এভাবে ঢুকিয়ে এই পাশ দিয়ে বাহির করে নিলাম। আর এই পাশের যেটা নিয়ে আসছিলাম যে ওয়ার্কিং কর্ডটা সেটাকে এবার আমি এই এটার ওপর দিয়ে এভাবে ঢুকিয়ে নিচে নিয়ে গেলাম, হয়ে গেল। এবার আমি এটাকে টেনে দিচ্ছি। এবার এই বাম পাশের যে ওয়ার্কিং কর্ডটা সেটাকে ফিলার কর্ডের নিচ দিয়ে নিয়ে যাব এই পাশে, আর ডান পাশের যে ওয়ার্কিং কর্ডটা সেটা ফিলার কর্ডের ওপর দিয়ে এ পাশে নিয়ে গেলাম। ওকে, এবার এ পাশের এই কর্ডটাকে আমি এই যে একটা লুপ তৈরি হলো এটার ভেতর দিয়ে মানে ওপর দিয়ে ঢুকিয়ে পেছন দিকে নিয়ে গেলাম, আর এ পাশেরটাকে এটার নিচ দিয়ে ঢুকিয়ে ওপরে নিয়ে আসলাম। এবার টেনে দিচ্ছি, হয়ে গেল আমার আরেকটা স্কোয়ার নট। দেখেন এখানে একটা ছোট্ট বাম্পের মতো আছে, এই দুটাকে বলা হচ্ছে স্কোয়ার নট, এই যে পাশাপাশি দুটো স্কোয়ার নট। এখন আমি বাকিগুলো করতে থাকি, আপনারা দেখেন। তো এখানে আমার ছয়টা স্কোয়ার নট করা শেষ, 1 2 3 4 5 6। এখন আমি দুই নম্বর রোতে যাচ্ছি। দুই নম্বর রোতে আমি এখানে অল্টারনেট করে করব, অল্টারনেট স্কোয়ার নট করব। কিভাবে করব? ওয়ার্কিং কর্ড আর ফিলার কর্ডগুলোকে অল্টারনেট করে নিব। সাপোজ ধরেন এখানে যে চারটা কর্ড আছে এই দুটো ছিল ওয়ার্কিং কর্ড আর মাঝখানে এটা ছিল ফিলার কর্ড। তো আমি এখন এই একটা সেট এবং এই একটা সেট এই দুটার মধ্যে অল্টারনেট করব। প্রথমে একটা প্রথম সেট থেকে প্রথম দুটা এই সাইডে রাখলাম, প্রথম সেটের এই দুটা কর্ড আর দুই নম্বর সেটের প্রথম দুটা কর্ড, এই চারটা কর্ড দিয়ে এবার আমি স্কোয়ার নোট বানাবো। তো বানিয়ে ফেলি।
হয়ে গেল আমার এখানে আরেকটা স্কোয়ার নট। এরপরে এটা সাইডে রাখি, এই দুটো কর্ড এবং এই দুটো কর্ড দিয়ে আমি স্কোয়ার নট বানাই। বাকিগুলোও করে ফেলি এভাবে। আমার দুই নম্বর রোটাও শেষ। তো এবার আমি তিন নম্বর রোটা করব একদমই ফার্স্ট রোয়ের মতো। এখানে আর কোনো অল্টারনেট করব না, যেই কর্ডটা যেখানে আছে সেখান থেকে স্টার্ট করব। সমান করে দেখাই আপনাদের আগে। এবার একদম এই সাইড থেকে শুরু করব, প্রথম চারটা কর্ড দিয়ে শুরু করি, 1 2 3 4। চারটা কর্ড দিয়ে শুরু করছি আবার, এটা একদম ফার্স্ট রোয়ের মতো করে হবে। এবার দুই নম্বরটা, দুটো স্কোয়ার নট শেষ। এভাবে করে রোটা আমি করে ফেলি পুরাটা। এভাবে এক আর দুই নাম্বার রো রিপিটের মাধ্যমে কাজটা বড় করি। তো আমার সম্পূর্ণ জিনিসটা বোনানো শেষ। এই নিচে হচ্ছে যেরকম টেইলসগুলো রয়ে গিয়েছে, এখন সেগুলো আমি কেটে দিব। এবার এই সাইডে আমার এই যে এখানে যে লুপগুলো আছে এগুলো মাঝখান থেকে কেটে দেব।
তো আমার ম্যাক্রামের কোস্টার এখানেই শেষ হয়ে গেল। এটা সাইডে যেই মেজারমেন্ট নিয়েছিলাম প্রথমে সেটাই আছে, কিন্তু লম্বায় 4 ইঞ্চির থেকে কিছুটা কম হয়েছে। তো আপনারা যখন কর্ডটা মেজার করবেন তখন একটু লুজলি মেজার করবেন, একদম টেনে টেনে মেজার করলে পরে বোনানোর পরে একটু ছোট হয়ে আসে। তো এই ছিল আজকে ম্যাক্রাম বোনানোর প্রথম টিউটোরিয়াল, একদম বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল, এবং এটাই আমার কাছে সবথেকে সহজ একটা টিউটোরিয়াল বানানো হয়েছে যা আমরা শুরু করতে পারি এই প্রজেক্টটা দিয়ে। তো আমি আজকের মতো এখানেই শেষ করব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরপরে আর কোন ধরনের টিউটোরিয়াল দেখতে যাচ্ছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল ম্যাক্রামের ফার্স্ট টিউটোরিয়াল নাম্বার 1। এরপর টিউটোরিয়ালগুলো ইনশাল্লাহ সামনের সপ্তাহগুলোতে আপলোড করা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। টিল দেন টেক কেয়ার, বাই বাই।